হ্যালো এভরিওয়ান, আমরা আবার ব্যাক করলাম আজকের আমাদের থার্ড ম্যাচে। এর আজকের থার্ড ম্যাচে যাচ্ছি। তো থার্ড ম্যাচে আজকে যে দুটি টিম খেলবে, এখন প্রথম টিমের নাম হচ্ছে রিভেঞ্জার্স আর সেকেন্ড টিমের নাম হচ্ছে চুনা। তো সেক্ষেত্রে এই দুটি টিমের মধ্যে একটা দারুণ ম্যাচ আমরা দেখতে পারবো আশা করি। আর এর মধ্যে আমাদের লাইভ যে স্ট্রিমটা হচ্ছে, এটা আমি আমাদের কমিউনিটিতে শেয়ার করে দিচ্ছি, যাতে আপনারা আরও সহজে এটার লাইভ লিঙ্কটা পেতে পারেন। আর খেলা শুরু হবে হচ্ছে 11:30। সেক্ষেত্রে আমরা একটু ওয়েট করব কিছুক্ষণ। আর তো সেক্ষেত্রে আমি এটা লিঙ্কগুলো শেয়ার করে দিচ্ছি, সবাই একটু সঙ্গেই থাকবেন। হ্যালো এভরিওয়ান, আমরা আবার ব্যাক করলাম। তো সেক্ষেত্রে যেটা বলছিলাম, আজকে হচ্ছে এখন যে ম্যাচটা দেখতে দেখতে পারবো আমরা, সেটা হচ্ছে রিভেঞ্জার্স ভার্সেস চুনা টিম। তো দারুণ একটা নাম টিমের। তো সেক্ষেত্রে আমরা আশা করি একটা দারুণ ম্যাচ দেখতে পারবো খুব দ্রুতই। সেক্ষেত্রে এটা হচ্ছে বেস্ট অফ থ্রি ফরম্যাটে খেলাটা হচ্ছে। সেক্ষেত্রে তিনটা ম্যাচ হবে এবং তিনটা ম্যাচের মধ্যে যে টিম দুটা উইন হবে তারাই মেনলি এই রাউন্ডটা ক্লিয়ার করবে করছে মেবি। তো সেক্ষেত্রে দুইজন তো নেই মেবি, মনে হচ্ছে বেস্ট অফ থ্রি ম্যাচটা মেনলি হবে আবির, ব্রো, সোহাগ, তৌসিফ অ্যান্ড সিএম। সেক্ষেত্রে আবির ব্রোয়ের যে ট্রফি রেঞ্জ যে দেখতে পাচ্ছি এই সেশনে অলরেডি 4150 করে ফেলেছে, আর হায়েস্ট ট্রফি দেখতে পাচ্ছি 4401। তো একটা কমেন্ট দেখতে পাচ্ছি, লাউলিয়েট বলছে লাভ রিয়েট, থ্যাংকস লাউলিয়েট। মির্জা ইরফান ভাই বলছে, ভাই কি ল্যাডার খেলবেন নাকি? হ্যাঁ ভাই, আজকে রাতে খেলার ইচ্ছা আছে ল্যাডারে। সেই ক্ষেত্রে এখন আছি হচ্ছে 4350। তো এখন একটু কিছুটা হলে হার্ড পড়ে অপোনেন্ট, তো দেখা যাক। আর সেক্ষেত্রে আমরা যেটা গেমে দেখতে পাচ্ছি যে টাইমের ব্যাপারটা জানানো হচ্ছে। আরেকটা কমেন্ট এসে গেছে, অল ইউ ওয়ান্ট খেলা হবে, ইয়াস। তো সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে দুই টিমই মোটামুটি রেডি এবং স্টার্ট গেম অন।
তো একটা দারুণ ম্যাচ হবে বলে মনে হচ্ছে। দুই টিমই ওয়েট করছে, এবং ফার্স্টে আমরা এলিট বারবেরিজ দেখলাম, মেবি টর্নেডো দিয়ে এক টাওয়ার অ্যাক্টিভেট করার চেষ্টা করা হয়েছে, কিন্তু আসলে এলিট টানার ক্ষেত্রে এটা একটা আনসাকসেসফুল অ্যাটেম্প ছিল। আসলে ব্যাপারটা টর্নেডোর ক্ষেত্রে আরো একটু ডিপলি এটাকে পুল করার একটা বিষয় থেকে থাকে অলওয়েজ, তো সেক্ষেত্রে ওখানে সেটা হয়নি। এবং সেকেন্ড আরেকটা এলিটের এবং সাথে সাথে মেগা নাইটের ইউজ, এখানে একটা বলাই ব্যাপার যে মেগা নাইট আসলে এরিয়া স্প্ল্যাশ যেটা দিয়ে থাকে এটা খুবই ইম্পর্টেন্ট একটা ব্যাপার, এবং এখানে বিগ বিগ পুশগুলো আসলে গ্রাউন্ডের যে ইউনিটের পুশগুলো সেটা খুব সহজেই আটকে দেয়। তো এখানে আমরা যদি ডেক রিভিউতে যাই, সোহাগ যে প্লেয়ার মাত্র তার কার্ড পড়তে দেখলাম, মেবি নেটওয়ার্ক প্রবলেম থাকতে পারে তার, তাহলে এতক্ষণে মাত্র দুটা কার্ডের ইউজ, যেখানে অলরেডি পাঁচ পাঁচটি করে কার্ড তৌসিফ টিমের দেখতে পাচ্ছি আমরা। তো এখানে আসলে ম্যাচ বলা যায় প্রায় তারা ছেড়ে দিয়েছে, গিভ আপ করে দিয়েছে। এখানে ক্লিয়ারলি তৌসিফ টিম উইনার, সেক্ষেত্রে কংগ্রেস তাদেরকে, তৌসিফ অ্যান্ড সিএম। তো ম্যাচের রিভিউ যেটা আমরা দেখতে পাচ্ছি, যে আবির এবং সোহাগের যে ডেকটা ছিল, এখানে মেগা নাইট, হগ, টর্নেডো, আবার এদিকে পেক্কা, হগ, ইলেকট্রো, এবং দুটি ডেকের মধ্যে গ্র্যান্ড চ্যালেঞ্জে বা ক্লাসিক এই টুর্নামেন্টগুলোর ক্ষেত্রে এগুলো খুবই পপুলার ডেক দুইজনেরই। আর অপরদিকে তৌসিফ সিয়ামের যে যেটা দেখতে পাচ্ছি, কিছুটা অফ মেটা টাইপের ডেক, যেখানে এলিট বার্বের আমরা একটা ইউজ দেখতে পেরেছি, সাথে আবার উইচ দেখতে পাচ্ছি, উইজার্ড আছে। তো নেক্সট ম্যাচের জন্য আমরা ওয়েট করছি। তো এখানে যেটা দেখতে পাচ্ছি যে হ্যাঁ, নেটের প্রবলেমের জন্য আসলে হয়েছে, তো সেই ক্ষেত্রে এখানে নো এক্সকিউজ অ্যালাউড হবে, কারণ এটা আসলে যে কোনো কারণ কারোর ক্ষেত্রে প্রবলেম হতে পারে, তো সেটাকে যদি বারবার এরকম করে অনেকে এটাকে মিস ইউজও করতে পারে, তো সেই জন্য এটাকে আমরা এটা করছি না। এখানে কিছু কমেন্ট দেখতে পাচ্ছি, অল ইউ ওয়ান বলেছেন আমি মোবাইলে লাইভ দেখতেছি, কথা অলিক ভাই, নাবির ভাই, আমার এফবি লিস্টে আছে, তো অবশ্যই তাদেরকে সাপোর্ট দিন। অনেক আমরাও দেখছে, লাউলিয়াট, ধন্যবাদ সবাইকে, তো তাদেরকে আপনারা সাপোর্ট দিতে থাকেন এবং আমাদের সাথেই থাকেন। তো এই ম্যাচের ক্ষেত্রে আসলে এটা কাউন্ট হবে না যে নেট চলে গেছে বা এরকম কোনো ব্যাপার, তো সেক্ষেত্রে আমরা নেক্সট ম্যাচে চলে যাই। মেবি ম্যাচ বা কোনো বাগের কারণে হয়তো ক্যান্সেল হয়ে যেতে পারে, যেটা আমরা দেখতে পাচ্ছি। তো এটা গেম বাগের জন্যই হচ্ছে, গেম বাগের ক্ষেত্রে সেখানে পুরো একটা ব্যাটালি এটা ক্যান্সেল হয়ে যায় মাঝে মাঝে, তো সেটা প্রবলেম নয়, আমরা আশা করি তারা দ্রুত ম্যাচে আবার ফিরে আসবে। তো সেক্ষেত্রে ওকে, এবার ঠিক আছে, আমরা ম্যাচে চলে আসলাম। তৌসিফ সিএম ভার্সেস আবির ব্রো অ্যান্ড সোহাগ টিএম, তো দুটো টিমকেই গুড লাক জানাচ্ছি। মেবি সেম ডেক নিয়ে তারা এসেছে, আবির ব্রো এবং সোহাগের যে আগে ডেকটা আমরা দেখতে পেরেছিলাম, এবং তাদেরও ক্ষেত্রেও মেবি এটা সেম ডেক। এবং লাইটনিংয়ের ইউজ দেখলাম, এখানে লাইটনিং ব্যাটল রাম মিস করেছে, আসলে বর্তমানে লাইটনিংয়ের রেঞ্জও কিছুটা হলো কম, সেক্ষেত্রে আগের রেঞ্জের ক্ষেত্রে ব্যাপারটা খুব ইজি ছিল। দারুণ একটা কাউন্টার দেখতে পাচ্ছি আমরা, কাউন্টার পুশ যাবে ওইদিক দিয়ে, দারুণ একটা বড় পুশ আসতেছে, এখানে ফায়ার বলে দিচ্ছে এবং দারুণভাবে এটাকে কাউন্টার করা হলো।
দারুণ একটা ডিফেন্স দেখলাম আবির বৈবংশ আগের কাছ থেকে। এখানে যে ডেকের ব্যাপারগুলো দেখতে পাচ্ছি, কার্ডগুলো দেখতে পাচ্ছি আমরা, মেগানাইট হক প্রায় সেম ডেক, ওখানে মেবি পেক কার্ড ডেক হচ্ছে সোহাগ টিমের ক্ষেত্রে। তো এখানে আসলে একটা দারুণভাবে প্রেশারে রাখা হচ্ছে ডাবল এলিট ইউজ করার মাধ্যমে। তো এখানে আবির বৈবংশ হকের ক্ষেত্রে ডিফেন্স করে কাউন্টারে যাওয়ার ব্যাপারটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট একটা ব্যাপার হবে। দারুণ একটা রকেট ইউজ দেখলাম এখানে, ইনফার্নো ড্রাগন মারার ব্যাপারটা খুবই ইম্পর্টেন্ট ছিল, কারণ যে কোনো ট্যাঙ্কের ক্ষেত্রেই বা ওটা যদি অফেন্সিভলি সামনে চলে আসে তাহলে একটা ভালো ঝামেলা করার সুযোগ ছিল, সেক্ষেত্রে ওটাকে দারুণভাবে তারা আটকে দিল। এখন আমরা যেটা দেখতে পাচ্ছি একটা কাউন্টার পুষে তারা গেছে এবং ওখানে প্রায় নাইস টাওয়ার গন আবির বয়ান ব্যাক করলো দারুণভাবে গেমে। আর ওদিক দিয়ে একটা কাউন্টার আসে রেস্টা, কিন্তু একটা দারুণ লাইটনিংয়ের ইউজ অলরেডি তাদের টিমের ক্ষেত্রে, তিনটা কার্ড এখন ইউজ করেনি সেম তৌসিফ সিএম টিমের ক্ষেত্রে। কিছু কমেন্ট দেখতে পাচ্ছি, যেমন জারিফুল রাজ্জাক হাই বলছে হ্যালো। তো এখন আমরা আবার ম্যাচে ব্যাক করি, এখানে একটা লং রেঞ্জের একটা ইনফার্নো টাওয়ার দেখতে পাচ্ছি একটু ডান দিক রাইট সাইডের হয়ে। তো সেক্ষেত্রে ইনফার্নো টাওয়ারটা ভালোই ড্যামেজ দিতে সক্ষম হলো। আর আমরা ডেকগুলো দেখেই ম্যাচটা দেখতে থাকি, তাহলে আরও সুযোগ সুবিধাটা ভালো হবে, ডেকগুলো দেখে আরও বোঝা যাবে। আর আমরা ডেকের ব্যাপারে যেটা দেখতে পাচ্ছি, এখানে ফায়ার বল ইউজ করে এলিট ডিফেন্স করা হচ্ছে এবং দারুণ একটা ডিফেন্স আমরা দেখতে পেলাম। এবং যেটা আমরা ভাবছি প্রায় 4 সেকেন্ড, 3-2 অ্যান্ড ম্যাচ ইজ, দারুণভাবে কাম ব্যাক করলো আবির বয়ান সোহাগের টিম, যেটা ফার্স্ট ম্যাচ তাদের নেটওয়ার্ক প্রবলেমের জন্য তারা ব্যাক করেছিল এবং এটা তাদের ক্ষেত্রে একটা ইম্পর্টেন্ট ব্যাপার ছিল এই ম্যাচটা জেতা। তো আমরা এখন থার্ড ম্যাচে চলে যাব, এটাই একটা ইম্পর্টেন্ট ম্যাচ হবে দুই টিমের জন্যই, যারা জিতবে তারাই নেক্সট এগিয়ে যেতে পারবে। ওকে, থার্ড ম্যাচে যাওয়া যাক, দুইটি টিমকেই গুড লাক। তো প্রথম এবং দ্বিতীয় ম্যাচ দুটিতেই আসলে আমরা সেম ডেক দেখতে পেরেছি, এখানে ব্রিজে সব কাট ছাড়া হলো। আসলে ফার্স্টে এত ওভার কমিট করাটা ঠিক কিনা এটা একটা দেখার বিষয়, কারণ ওখানে কিন্তু ভালোভাবে পানিশ করার একটা বিষয় আছে, যদি এটা তারা ডিফেন্স করে বড় কাউন্টারের দিকে এগিয়ে যায় সেক্ষেত্রে কিন্তু তাদের ডিফেন্স করার মতো এলিক্সার কমই থাকার সম্ভাবনা রয়েছে। তো এখানে দেখতে পাচ্ছি পেক্কা দিয়ে ওখানে ডিফেন্স করা হচ্ছে, পুশটা আসলে মানে কাউন্টারের যে অ্যাটাকটা সেটা অতটা স্ট্রং নয় এখন, খালি অনলি একটা হক দেখতে পাচ্ছি আমরা ওয়ান শট। সেক্ষেত্রে দুইটি টিমই প্রায় এগিয়ে, ওর তৌসিফ এবং সিএমের টিম আসলে প্রচণ্ড এগ্রেসিভভাবে খেলছে এবং প্রচুর ব্রিজ স্প্যাম যেটাকে বলে, ব্রিজের মধ্যে কাট ছেড়ে যে অ্যাটাকের ব্যাপারটা প্রেশারে রাখা, এবং এখানে প্রেশারে রাখার একটা সুবিধা দেখতে পেলাম আমরা যে এখানে লগ এবং অ্যারো তারা ইউজ করে ফেললো। তো সেক্ষেত্রে এলিক্সার অ্যাডভান্টেজের ক্ষেত্রে কিন্তু অবশ্যই তৌসিফ সিএম কিছুটা হলে এগিয়ে যাবে। এখানে আমরা এলিটের ইউজ দেখতে পাচ্ছি এবং এটা প্রচুরভাবে তার প্রেশারে রাখা হচ্ছে, ওখানে মেগানাইট ইউজ দেখলাম আর নাইস ব্যাটল রামও সুন্দর করে আটকে দিল। তো সেক্ষেত্রে আসলে আবির এবং সোহাগের টিম ভালোভাবেই ডিফেন্স করে যাচ্ছে এবং দ্যাট জাম্প, কিন্তু টাওয়ারে হিট করতে পারেনি, বাট অলরেডি টাওয়ার গন। তো এখানে আসলে কাম ব্যাকটা তাদের ক্ষেত্রে দারুণভাবে ছিল। এখানে আসলে তো সিপ সিএমের আমরা যেটা লাইভে দেখতে পাচ্ছি যে তারা একটা বারবার ভুল করছে, যে পুরো এলিক্সারটা দিয়ে তারা অফেন্সিভ অ্যাটাকে যাচ্ছে, বারবার এই সেম ভুলটা করছে তারা এবং সেটাকে তারা খুব সহজেই আবির এবং সোহাগ ডিফেন্স করে ফেলতে পারছে, কারণ ওখানে পেক্কা একটা দারুণ ডিফেন্সিভ কার্ড হিসেবে রয়েছে, ইলেকট্রো দেন হচ্ছে এক্সিকিউশনার এবং প্লাস সবচেয়ে দারুণ একটা কার্ড মেগানাইট, যেখানে হচ্ছে এরিয়া এক্সপ্রেস
এরিয়া ড্যামেজ দিয়ে তার রিলিজটা হয়, সেক্ষেত্রে আসলে তেমন কিছুই করতে পারছে না তসিম এবং সিয়ামের টিম। আমার ক্ষেত্রে এখানে তাদের একটা বিষয় মাথায় রাখা উচিত ছিল যে এতটা হাই লেভেলের যেখানে এলিকদের কস্টলি পুশ দেয়া এবং কোনো পুশই কিন্তু তাদের সাকসেসফুলি রান হয়নি, তো এটাই দেখতে পাচ্ছি লাস্টে আসলে তাদের এলিক্সার শর্টেজের কারণে। তিন এলিক্সার গন এখানে কনগ্রেস আবির্ব অ্যান্ড শক টিম, তারা এখানে পেশেন্টলি পুরো ম্যাচটা আসলে খেলেছে এবং তাদের টিমটাই আসলে উইনার হলো। সেক্ষেত্রে আজকের এই ম্যাচটার মধ্যে শেষ হয়ে গেল, তো সেক্ষেত্রে এই স্ট্রিমটা এখনকার মতো অফ করে দিচ্ছি। তো ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।